আচ্ছা, অঙ্কটা একটু খেয়াল করেন, আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে অনেকগুলো খরচের কথা বলা আছে, কিছু খরচ আছে সেলস রিলেটেড, কিছু খরচ আছে ফ্যাক্টরি রিলেটেড। যেগুলো সেলসের খরচের সাথে সম্পর্ক আছে সেগুলো সেলস রিলেটেড, যেমন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বা বিজ্ঞাপন খরচ, এটা আপনার সেলসের জন্য লাগবে। এখানে দেখেন ডেপ্রিসিয়েশন সেলস ইকুইপমেন্ট, অর্থাৎ আপনি যে পণ্যটা দিয়ে বিক্রেতার মানে বিক্রির পণ্য পৌঁছে দিয়ে আসেন সেই পণ্যের ডেপ্রিসিয়েশন বা অবচয়, এটা আপনার সেলসের সাথে সম্পর্ক আছে। তারপর সেলস কমিশন সেলসের সাথে, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেলসের সাথে। আর ফ্যাক্টরি রিলেটেড কিছু খরচ আছে, দেখেন রেন্ট ফ্যাক্টরি বিল্ডিং, ইউটিলিটিস ফ্যাক্টরি, ক্লিনিং সাপ্লাইজ ফ্যাক্টরি, মেইনটেনেন্স ফ্যাক্টরি, ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, এগুলো হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড খরচ। বা এগুলো না, আরেকটা নাম হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এই খরচগুলো আমরা দেখছি, এটা বাদেও আমরা ডিরেক্ট লেবার দেখতে পাচ্ছি, র ম্যাটেরিয়াল পার্চেস দেখতে পাচ্ছি। নিচে র ম্যাটেরিয়ালের বিগিনিং ব্যালেন্স দেওয়া আছে, এন্ডিং ব্যালেন্স দেওয়া আছে, ওয়ার্ক ইন প্রসেসের ওপেনিং নেই কিন্তু এন্ডিং আছে, এবং ফিনিশডের ওপেনিং দেওয়া আছে কিন্তু এন্ডিং নেই। আমরা শুরুতেই বলেছিলাম যে একটা পণ্যের তিনটা অবস্থা থাকে। একটা অবস্থা হচ্ছে একদম কাঁচামাল, শুরুতে কিছু কাঁচামাল নিয়ে এসে তাকে প্রসেস করে একটা পণ্য তৈরি করা হয়, এই কাঁচামাল থাকে শুরুতে। তারপরে কাঁচামালটা প্রোডাকশন অবস্থাতে থাকলে কিন্তু কমপ্লিট হয়নি, হয়তো 50, 60, 70, 80, 90% কমপ্লিট হলে তখন সেটাকে আমরা বলি ওয়ার্ক ইন প্রসেস, অর্থাৎ চলতি পণ্য বা ইনকমপ্লিট পণ্য, পণ্যটা এখনো কমপ্লিট হয়নি। আর কমপ্লিট হয়ে গেলে তখন আমরা বলি ফিনিশ গুডস। এই তিনটা অবস্থা আছে। এখন যেহেতু কিছু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, যেমন ডিরেক্ট লেবারটা দেওয়া নাই, ওয়ার্ক ইন প্রসেসের ওপেনিং দেওয়া নেই, ফিনিশ গুডসের এন্ডিং দেওয়া নেই, এগুলো বের করার সুবিধার্থে এখানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। ম্যানুফ্যাকচারিং কস্টটা কত হবে সেটা বলে দিয়েছে, গুডস অ্যাভেলেবল ফর সেল কত হবে বলে দিয়েছে, কস্ট অফ গুডস সোল্ড কত হবে সেটা বলে দিয়েছে। এখন এগুলো বলে দেওয়ার পর আপনাকে বের করতে বলেছে কি, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আর কস্ট অফ গুডস সোল্ড, এই দুটো জিনিস আপনাকে বের করতে হবে। এখানে রিকোয়ারমেন্টে দেখেন প্রিপেয়ার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস সোল্ড, এই দুটো জিনিস আপনাকে তৈরি করতে হবে। তাহলে প্রথমে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারে চলে যাই। এই যে এখান থেকে আমরা নাম দিলাম ভেরেনকো কোম্পানি, স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার লিখলাম। এখানে দেখেন ওপেনিং র ম্যাটেরিয়াল, আমরা অঙ্ক এর আগেও একটা ফর্ম্যাট দেখাচ্ছিলাম, এখানে শীটে আপনার ফর্ম্যাটটা দিয়েছিলাম যে পণ্য শুরু হবে হচ্ছে একদম কাঁচামাল থেকে, তো ওপেনিং র ম্যাটেরিয়ালটা আগে আসবে। শুরুতে কত কাঁচামাল ছিল সেটা এখানে দেখেন, 50,000, 50,000 এখানে আমাদের বসালাম ধরেন, যেটা বসানো বসাইলাম। এরপরে আমাদের এই যে র ম্যাটেরিয়াল পার্সেস করেছেন 2,60,000, ধরেন 2,60,000 পার্সেস যোগ দিলাম, তাহলে ওপেনিং র ম্যাটেরিয়াল প্লাস পার্সেস এই দুটো যোগ দিলে আমরা পাই হচ্ছে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, এটা ব্যবহারযোগ্য। শুরুতে কিছু ছিল পরে আরও কিছু কিনে আনলেন, এটা আপনার মোট কাঁচামাল। এই কাঁচামালটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, যার নামটা আমরা বলছি র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এখান থেকে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার হয়নি সেটা বিয়োগ করতে হবে, কারণ যে ম্যাটেরিয়াল আপনি ব্যবহার করেননি তার খরচ তো কস্ট শিটে ধরার দরকার নাই, ওটা থেকে গেছে, এই জন্য এন্ডিং র ম্যাটেরিয়ালটা এখানে মাইনাস হচ্ছে 40,000। তাহলে 3,10,000 থেকে 3,40,000 বিয়োগ হলে যেটা থাকছে এটা হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড, এই র ম্যাটেরিয়াল ইউজড আপনি পেয়ে গেলেন। এটাই হচ্ছে আপনার কতটুকু কাঁচামাল বাবদ খরচ হয়েছে সেটা, যেটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালের কস্ট। সবসময় ডিরেক্ট ম্যাটেরিয়ালের কস্টটা বা কতটুকু কাঁচামাল ব্যবহার হয়েছে তার খরচটা আপনাকে বের করে নিতে হবে আগে। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়ালটা আপনি পাইলেন, ডিরেক্ট ম্যাটেরিয়ালকে এখন ডিরেক্ট লেবার খরচ ধরতে হবে। দেখেন ডিরেক্ট লেবার এখানে দেওয়া নেই, আপনিও ডিরেক্ট লেবার বসালেন, এখানে কিছু বসানো আপনি জানেন না যেহেতু বসাবেন না। ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ডিরেক্ট লেবার যোগ দিলে প্রাইম কস্ট পাওয়া যায়, তো প্রাইম কস্ট তো আপনি পাচ্ছেন না কারণ আপনার ডিরেক্ট লেবার নেই। আচ্ছা ঠিক আছে, ওভাবে থাক। এখন ফ্যাক্টরি ওভারহেড, প্রাইম কস্টের পরে আসবে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডগুলো। তো ফ্যাক্টরি ওভারহেড যদি খেয়াল করেন কি কি, এই যে এখান থেকে অনেকগুলো ফ্যাক্টরি ওভারহেড পাবেন, ইন্স্যুরেন্স কমা ফ্যাক্টরি, রেন্ট ফ্যাক্টরি, ইউটিলিটি ফ্যাক্টরি, ক্লিনিং সাপ্লাইজ ফ্যাক্টরি, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি, মেইনটেনেন্স ফ্যাক্টরি, এই ছয়টা
ফ্যাক্টরি রিলেটেড কস্ট এখানে পাবেন, এই ছয়টা এখানে বসায় দিলেন, যার নাম হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে প্রাইম কস্ট পাইলেন, ফ্যাক্টরি ওভারহেড গুলো আপনি আপনার অঙ্ক থেকে খুঁজে বের করলেন। তো প্রাইম কস্ট এবং ফ্যাক্টরি ওভারহেড এই দুটা যদি আপনি যোগ দেন, তাহলে আপনি যেটা পাচ্ছেন তার নাম হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট। ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট এইটা দেখেন এখানে দেওয়া আছে, এই যে 675,000 ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট এটা দেওয়া আছে। তাহলে 675,000টা দেওয়া আছে, তাহলে আপনার এই যোগ বিয়োগ করার পরে যে অ্যান্সারটা হবে ম্যানুফ্যাকচারিং কস্ট সেটা এখানে দেওয়া আছে। সুতরাং আপনি এখানে এখনো বসালেন, ওভারহেড গুলো সব যোগ দিয়ে আপনি দেখলেন 3,40,000 হয়েছে। তাহলে এবার দেখেন এই 675,000 যেটা হয়েছে সেটা কি কি যোগ করে হয়েছে, প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কিন্তু 675,000 হয়েছে, তাই না? তাহলে এখন 675,000 থেকে যদি 3,40,000 বা ফ্যাক্টরি ওভারহেডটা বাদ দেন, তাহলে নিশ্চয়ই প্রাইম কস্টটা বের হয়ে যাবে, তাই না? এখানে প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড মিলেই তো 675,000 হয়েছে। তাহলে 675,000 থেকে 3,40,000 যদি বিয়োগ দেন, তাহলে বের হয়ে যাবে প্রাইম কস্ট কত। প্রাইম কস্ট কত হয় বলেন তো, হিসাব করে দেখেন তো কত হয়। ৬,৭৫ থেকে 3,40,000 বাদ দিলে কত হয় প্রাইম কস্ট? আপনারা অনেক সময় নিচ্ছেন, এটা 3,35,000 হয়। ৩,৩৫ আর 3,40,000 যোগ দিলে 6,75,000 হয়। তাহলে আপনি প্রাইম কস্ট পেয়ে গেলেন। দেখুন রিভার্স মেথডে পাচ্ছেন, কিন্তু এটা থেকে এটা বিয়োগ করে হিসাব অনুযায়ী প্রাইম আর ফ্যাক্টরি ওভারহেড যোগ দিয়ে কিন্তু ম্যানুফ্যাকচারিং হওয়ার কথা ছিল, কিন্তু ম্যানুফ্যাকচারিং দেওয়া আছে, সেখান থেকে আপনি ফ্যাক্টরি ওভারহেডটা বিয়োগ করে আপনি প্রাইম কস্টটা পাচ্ছেন। এখন আপনি বলেন তো ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এই দুটো যোগ দিয়ে প্রাইম কস্ট হয়েছে। তাহলে এখন আপনি যদি এই 3,35,000 থেকে 2,70,000 বিয়োগ দেন, তাহলে ডিরেক্ট লেবার কত সেটা বের হয়ে যাবে। তাহলে 3,35,000 থেকে যদি ওটা বিয়োগ দেন, তাহলে এটা বের হয়ে যাবে 65,000। তাহলে আমরা এই একটা জিনিস দিয়ে থাকার কারণে আমরা এখান থেকে 3,40,000 বিয়োগ করে এটা বের করে নিলাম, আর এটা থেকে 2,70,000 বিয়োগ করে এটা বের করে নিলাম। তাহলে আপনার একদম ম্যানুফ্যাকচারিং কস্ট পর্যন্ত কমপ্লিট। এখন আমরা বলেছিলাম যে প্রথমে কাঁচামালটা প্রোডাকশন হয়ে গেল আপনার, যেটাকে আমরা বলছি ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট, সিনোনিমস। তো এই যে এগুলো করে ফেললাম, এটা আমার কাঁচামালের প্রোডাকশনটা হয়ে গেল। এবার আমরা বলেছিলাম যে ওয়ার্ক ইন প্রসেস যেটা আছে সেটাকে প্রোডাকশন করতে হবে। তাহলে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেসটা যোগ, এন্ডিংটা বিয়োগ। এন্ডিংটা এখানে দেওয়া আছে, ওয়ার্ক ইন প্রসেসের এন্ডিংটা দেওয়া আছে, কিন্তু ওপেনিং দেওয়া নেই। আচ্ছা, তাহলে ওপেনিং যোগ দিবেন, এন্ডিং বিয়োগ দিবেন, দিলে আপনি পাবেন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডও এখানে দেওয়া নেই, এখানে দেওয়া নেই যে আপনি বের করে ফেলবেন। তাহলে আপনার এইভাবেই রেখে দিতে হচ্ছে, দিয়ে সেকেন্ড পার্টে চলে যেতে হচ্ছে। সেকেন্ড পার্ট কি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের নিয়ম হচ্ছে প্রথমে ওপেনিং ফিনিশড গুডস, এই যে 30,000 এটা বসালাম ওপেনিং ফিনিশড গুডস। ওপেনিং ফিনিশডের সাথে মানে শুরুতে কিছু ছিল ফিনিশড গুডস, আপনাদের পণ্যের তিনটা অবস্থার কথা আগেই বলেছি, একটা কাঁচামাল, একটা ওয়ার্ক ইন প্রসেস বা ইনকমপ্লিট পণ্য, আর একটা একদম কমপ্লিট হয়ে যাওয়া পণ্য যেটা বিক্রয়যোগ্য। সেই পণ্য সবসময়ই কিছু না কিছু থেকে যায়, ইনকমপ্লিট মানে সম্পূর্ণটা বিক্রি হয়ে যায় না। তো এরকম পণ্য 30,000 আর অলরেডি আপনার আছে, এরা বলে দিয়েছে যে আপনার ফিনিশড গুডস 30,000 বছরের শুরুতে আছে, তাহলে সেটা এখানে থাকলো। এবার এটার সাথে আপনি কি করবেন, আপনি যেটা তৈরি করেছেন সেটা যোগ দিবেন, সেই সেই খরচটা। তাহলে আপনি যেটা যোগ করেছেন সেটা তো বেরই হয়নি, বের করতে পারেননি, অ্যামাউন্ট একটা দেওয়া না থাকার কারণে বের করতে পারেননি, এই জন্য আপনি এটা বের করতে পারছেন না। কিন্তু ওপেনিং এর সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যোগ দিলে, অর্থাৎ শুরুতে 30,000 আছে
আর আপনি তৈরি করলেন যে খরচটা হবে সেটা আপনি জানেন না, ধরেন এটা ডট 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 কিছু একটা হইলো, কিছু একটা এখানে আছে আপনি জানেন না। এখন নিয়ম হিসাব অনুযায়ী 30,000-এর সাথে ওই ডট 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 যেটা হবে মানে ম্যানুফ্যাকচারিং, সেটা আপনি যদি যোগ দেন তাহলে কত পাবেন সেটা এখানে বলে দিয়েছে। এটা বলেছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, মানে ওপেনিং আর ম্যানুফ্যাকচারিং যোগ দিলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল হয় সেটা বলা আছে 7,20,000। তাহলে এটা আপনার বলা আছে। এখন 30,000-এর সাথে ম্যানুফ্যাকচারিংটা যোগ দেওয়ার পর 7,20,000 হবে এটা বলা আছে। তাহলে এখন ম্যানুফ্যাকচারিং কত হবে, 30,000-এর সাথে কত যোগ দিলে 7,20,000 হয় বলতে পারেন? মুখে মুখে বলেন তো দেখি, 30,000-এর সাথে কত যোগ দিয়ে 7,20,000 হয়? স্যার 6,90,000। জি 6,90,000, মানে 7,20,000 থেকে 30,000 বিয়োগ দিলেই বের হয়ে যাবে, তাহলে 6,90,000 আপনি পেয়ে গেলেন। তাহলে 6,90,000 পাইলেন, এটা কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এখানে 6,90,000 বসায় দেন, মানে এখান থেকে শেষ থেকে আসছে। ৬,৯০ বসায় দিলেন। এখন একটু খেয়াল করেন, আপনার বের করা লাগবে কি ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। ধরেন ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস এর মানটা এক্স, ধরে নেন এক্স এর মানটা আপনার বের করতে হবে। তাহলে ফর্মুলাটা কি, ফর্মুলাটা এর পাশে একটা ফর্মুলা দিয়েছি ছোট, দেখেন কি করতে হবে, 6,75,000-এর সাথে এক্স যোগ করতে হবে আর 33,000 বিয়োগ করতে হবে, করার পরে অ্যান্সারটা হতে হবে 6,90,000, তাই না? 6,75,000-এর সাথে কিছু একটা যোগ হবে এবং 33,000 বিয়োগ হবে, হলে 6,90,000 হবে। তাহলে এখানে দেখেন 6,75,000 তার সাথে এক্স যোগ আর 33,000 বিয়োগ করলে 6,90,000 হবে। এভাবে আমরা এক্স এর মানটা বের করেছি যাতে আপনার সহজ হয়। 6,75,000-এর সাথে এক্স যোগ আর 33,000 বিয়োগ ইকুয়াল টু 6,90,000, তাহলে এক্স এর মানটা বের হয়ে যাবে, মানে এখানে কত যোগ করতে হবে সেটা বের হয়ে যাবে। এখানে এক্স এর মানটা আমরা বের করে নিয়েছি, এভাবে দেখেন এখানে 48,000 হচ্ছে। এখন আপনি আরেকবার চেক করে দেখেন নতুন করে, যে 6,75,000-এর সাথে 48,000 যোগ দিলে এবং সেখান থেকে 33,000 বিয়োগ করলে 6,90,000 থাকে কিনা, আপনি রিচেক করে নেবেন, আবার মানটা বের করে নিয়ে আবার রিচেক করে নেবেন। তাহলে মানটা বের করার নিয়ম কি বললাম, 6,75,000-এর সাথে এক্স যোগ এবং 33,000 বিয়োগ সমান 6,90,000 হতে হবে। এটা হয় কিনা, হলে এক্স এর যে মানটা সেই মানটা হবে আপনার এখানে চলে আসলো। তাহলে আপনার একদম ফুল কমপ্লিট হয়ে গেল ম্যানুফ্যাকচারিং কস্ট এবং কস্ট অফ গুডস সোল্ড। পরে আপনারা আবার ফের দেখে নেবেন ভিডিওটা, কোনটা পরে কোনটা আসছে তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই আমাদের মূল অঙ্কটুকু কস্ট অফ গুডস সোল্ড। এখন রিকোয়ারমেন্টের এক শেষ, 2 আর 3 এটা ছোট ছোট আমরা 2-3টা বলি, বলি শেষের দিকে আসি। দেখেন 2 নম্বরে বলেছে আচ্ছা 2-3টা আমি আপনাদের আলাদা করে দেখিয়ে দিচ্ছি, এটা এ পর্যন্ত থাক।